নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু আজ আমি প্রথবা রীতি মানে যেভাবে বর্ণানুক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থে আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার কিন্তু নবর্ণ নির্মিত তৃতীয় ক্লাস আর টোটাল মানে গ্রন্থের আলোচনার কিন্তু আটত্রিশ নম্বর ক্লাস আজও বন্ধু সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরা নেপথ্য থেকেই গোটা বিষয়টা বোঝানোর চেষ্টা করব সেদিক থেকে আজ প্রথমেই যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে নিদ্রিত পুরি তোমরা প্রত্যেকেই জানো বন্ধু যে নিদ্রিত পুরি হচ্ছে একটা বাংলা উপন্যাস যেটা লিখেছিলেন কিন্তু শরীন্দ্রমোহন মুখোপাধ্যায় বিষয়টা এরকম ছিল যে নিদ্রিত পুরী উপন্যাসের যেমন প্রত্যেকেই জানি যে মলিনা এক ব্রাহ্মণ বিধবার একমাত্র কন্যা সাধারণত প্রদ্যত্ন নামে এক কায়েস্ত জমিদার পুত্র নিজেকে তাদের কাছে ব্রাহ্মণ বলে পরিচয় দেয় তারপর মলিনাকে বিয়ে করে মলিনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সে মলিনাকে ত্যাগ করে কিন্তু চলে যায় দুঃখে মলিনা লেকে মানে লেক মানে হ্রদে আত্মহত্যার চেষ্টা করে কিন্তু এক সন্ন্যাসী তাকে উদ্ধার করেন পরে সেই সন্ন্যাসী তার এক পরিচিতা মহিলার বাড়িতে তার এক মানে সেই পরিচিত যে মহিলা ছিল তার বাড়িতে লেডি কম্পে নিয়নের কাজ জোগাড় করে দেয় এই মহিলার নাম কিন্তু সুচন্দ্রা এই সুচন্দ্রার পিতা ছিল না তার পিতা প্রচুর অর্থ রেখে মারা যায় তার মৃত্যুর পর সুচন্দ্রা বীরেনকে বিবাহ করে উপস্থিত বীরেনির সমস্ত সম্পত্তির মালিক সুচন্দ্র তাকে সমস্ত দানপত্র করে দিয়েছে বীরেন এবার সুচন্দ্রাকে অবহেলা করে এক স্ত্রীলোকের সঙ্গে প্রেম করতে আরম্ভ করেছে কিন্তু সুচন্দ্রা সেটা জানে ইতোমধ্যে বীরেন আবার মলিনার সঙ্গে প্রেমের খেলা করতে চেষ্টা করছে এরপর স্বামী প্রেম থেকে বঞ্চিতা অবাকিনি সুচন্দ্রার মৃত্যু হয় এইবার এই সন্ন্যাসী মলিনাকে মৈত্রী নামে একটি মেয়ের সঙ্গিনীর কাজ সংগ্রহ করে দেয় মৈত্রীর গরিবের মেয়ে ভাগ্যক্রমে খুব বড়লোকের সঙ্গে বিয়ে হয় কিন্তু বলক হইলে কি হবে সে খুব বৃদ্ধ এখন সে বিধবা তার বেশভূষা দেখলে তাকে বিধবা বলে মনে হয় না মৈত্রী ভালোবাসা পায় নেই নিজেরও নিজেও ভালো কখনও বাসে নাই সর্বদা আমোদ আল্লাদে মত্ত আছে কত রকমের যে লোক তার কাছে আসে যায় তার ঠিক নাই কিন্তু এইটুকু আশ্চর্য যে মৈত্রীর মধ্যে শত চাপল্য এবং লঘুতা থাকিল তার অন্তরটি এমন একটি সূচি শুভ্র ভাব তার আবৃত্ত যে মলিনার তাকে বড় ভালো লাগে এদিকে অমলা মৈত্রী বন্ধু সে বৎসর মৈত্রী মলিনা এবং তার ছেলে শুকু দার্জিলিংয়ে বেড়াতে আসে তখন অমলা নামনি সেই মেয়েটি এবং তার স্বামী তরিতবাবুও এই সময় দার্জিলিংয়ে আসে এইখানে তাদের দেখা হয় মলিনা ও শুকুর সঙ্গেও পরিচয় হয় ফলে অমলা ঘরের মেয়ে আদর যত্নের মধ্যে লালিতা পালিতা হয়েছে দুঃখ কষ্টের ধার কোনোদিন ধারে নাই তার ছেলে মেয়ে হয় নাই তাই শুকুর উপর তার বড়ো স্নেহ শুকু অমলাকে মাসিমা বলে ডাকে অমলা তরিতকে মলিনার কথা আভাসে জানিয়ে দেয় একদিন তার বাড়িতে তরিতকে দেখে মলিনার সন্দেহ হয় তরিতবাবু তার নিজের স্বামী প্রদ্যত তারপর একদিন অমলার এখানেই দুইজনের মুখোমুখি দেখা হয় এবং মলিনা মূর্ছিতা হয়ে পড়ে বাসায় এসে ক্রমে অসুখ বাড়ে একদিন মলিনা মৈত্রীকে সব কথা জানায় এবং কলিকাতায় ফেরার পূর্বদিন বিকেলে তরিতের সঙ্গে নির্জনে দেখা করে তরিত মলিনার কাছে ক্ষমা চায় মলিনা ক্ষমা করে তরিত শুকুকে পুত্র বলে মানে শিকার করতে চায় এবং ভার গ্রহণ করতে প্রবল ইচ্ছা প্রকাশ করে মলিনা তাতে সম্মতি জানায় সেদিন রাত্রে বাইরে বড় মানে ঝড় হচ্ছিল মলিনা সেই রাত্রেই অমলার কাছে চিঠি লিখে তার অমলার ঘরে রাখি আসিবার জন্য বলছে বাইর হয়ে যায় সেই ঝড়ের মধ্যেই আবার শোচনীয় মৃত্যু ঘটে বিনিদ্র পুরীর একটা অর্থ আছে বর্তমান বাঙালি জীবনে তমের জড়তা এবং অজ্ঞানের নিদ্রা আসিয়াছে এই বিষয়টার উপরেই ভিত্তি করে সৌমিন্দ্রমণ মুখোপাধ্যায় লিখেছিলেন জনপ্রিয় বাংলা উপন্যাস বিনিদ্র মানে নিদ্রিত পুরী দেখুন পরবর্তীতে চলে যাব নির্বাসিতের তোমার বিলাপ তবে পনেরো আগে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকরটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এবার চলে যাবো আরেকটা বিখ্যাত জনপ্রিয় গ্রন্থ নিষ্কৃতি দেখো তো নিষ্কৃতি তোমরা প্রত্যেকেই জানো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত গ্রন্থ বিষয়টা এরকম যে গিরিশ এবং হরিশ দুই সহদর খুল্লতা ভাই রমেশের সঙ্গে একান্নবর্তী অর্থাৎ একান্নে লালিত পালিত হয় অর্থাৎ যৌথ ফ্যামিলি গিরিশ কলকাতার অন্যতম প্রসিদ্ধ ব্যবহার জীব হরিশও পশ্চিমে থেকে আইন ব্যবসা করেন রমেশ দাদার টাকা নিয়ে কয়েকবার কারবার করে ফেল হয়েছে এবং বাড়ি বসে অন্ন ধ্বংস করছে সংসারে অনাবিল শান্তি বিরাজিত রমেশের স্ত্রী শৈলজার উপর সংসারের যাবতীয় ভার ন্যাস্ত গ্রীশও তার স্ত্রী সিদ্ধেশ্বরী উভয়ই দেবতুল্য মানুষ কিছুদিন পর হরিশ স্ত্রী পুত্রাদি নিয়ে কলকাতায় বাড়িতে আসেন এবং কলকাতাতেই ওকালতি আরম্ভ করেন হরিশের স্ত্রী নয়নতারা সংসারে শৈলজার একাধিপত্য সহ্য করতে না পেরে নানা প্রকার সংসারে অশান্তি নিয়ে সে ওই সংসারে অশান্তি নিয়েই সে দিন কাটাতে থাকে ফলে রমেশ স্ত্রী পুত্রকে নিয়ে দেশের বাড়িতে বাস করতে চলে যায় এই বাড়ি গিরিশ নিজের অর্থ ক্রয় করেছিল কারণ তাদের পৈতৃক বাড়ি রূপনারায়ণের গর্ভে প্রবেশ করায় গ্রীষের পিতা কলিকাতায় এসে বাস করছিলেন হরিশ পল্লীর বাটি থেকে রমেশকে উচ্ছেদ করার অভিপ্রায়ে মামলা রুজু করে দিলেন গ্রীষের কোনো বিষয়ই লক্ষ্য নাই মামলা পরিচালনা করেন হরিশ শৈলজার গয়নাগুলি মামলা এবং সংসারের খরচে রমেশ প্রায় শেষ করে দিয়েছে একদিন একটি আত্মীয়কন্যার বিবাহ উপলক্ষে গিরিশ দেশের বাড়িতে গিয়েছেন শৈলজাকে নিরাভরণ দেখে গিরিশের প্রাণে কষ্ট হলো তিনি রমেশকে জব্দ করার জন্য বাড়ি পবৃত্তিপলী সম্পত্তি শৈলজার নামে লিখে দিয়ে নিষ্কৃতি পাইলেন এবং আশ্বস্ত হয়ে বাসলেন কলকাতায় ফিরে এলে হরিশ অগ্রজের এই কাণ্ড কারখানা দেখে স্তম্ভিত হলেন মামলাও আর চললো না এই গল্পের উপাখ্যান ভাগ অপেক্ষা চরিত্র চিত্রণ এবং সহজ সরল স্বাভাবিকতা পাঠকের কিন্তু মর্ম স্পর্শ কিন্তু করে এটাই ছিল বন্ধু নিষ্কৃতি গ্রন্থের মূল বিষয় এরপরে চলে যাব বিখ্যাত আর এক গ্রন্থের আলোচনায় তোমরা প্রত্যেকেই জানো নীল দর্পণ নাট্যকার হ্যাঁ গিরিশচন্দ্র ঘোষের লেখা একটা মেলোড্রামা বিয়োগান্তক নাটক আঠারোশো ষাট সালে যেটা ঢাকায় বসে দীনবন্ধু মিত্র কিন্তু লিখেছিলেন এই যে নীল দর্পণ নামই সুঞ্চন নীলকর চাষিদের অত্যাচার পরিপ্রেক্ষিতে লেখা তাই নীল দর্পণ মানে আয়নার মতন চকচক তাদের অত্যাচার হ্যাঁ বিষয়টা এরকম যে সরপুর গ্রামে গোলকচন্দ্র বসু নামে জনৈক মধ্যবিত্ত লোক বাস করত তার পত্নীর নাম সাবিত্রী এবং পুত্রদের নাম নবীন মাধব এবং বিন্দু মাধব নবীন মাধব নীলকর গণের অত্যাচার থেকে গ্রামের প্রজাদিগকে রক্ষা করতেন বলিয়া নীলকুঠি কিন্তু বড় সাহেব আই উড ইয়াকে শাসন করার জন্য তার নির পিতাকে মিথ্যা ফৌজদারি মকদ্দমায় ফেলিয়া তার কারাদণ্ড করান কারাগারে গোলকচন্দ্র উদ্ধোধনে প্রাণত্যাগ করেন নীলকুঠি ছোট সাহেব পিপি রোগ অর্থাৎ তাহলে দুটো সাহেবের নাম পাচ্ছে একটা উড আর একটা কিন্তু রোগ দুটো সাহেব ইংরেজ সাহেব সাধুচরণ ঘোষ নামক জনৈক প্রজার কন্যা ক্ষেত্রমণিকে স্বীয় কক্ষে আনয়ন করিয়া তার প্রতি অবৈধ বল প্রভাব করতে উদ্যত হন নবীন মাধব তোরাপ নামক জনৈক মুসলমান প্রজার সাহায্যে ক্ষেত্রমণিকে উদ্ধার করেন কিন্তু রোগ সাহেব গর্ভবতী ক্ষেত্রমণির পেটে ঘুষি মারায় তার গর্ভস্রাব হয় এবং কয়েকদিন দিন যন্ত্রণাভোগের পর তার মৃত্যু হয় গোলকচন্দ্রের মৃত্যুর পর নবীন মাধবের সহিত একদিন উৎসাহেবের নীলবনা নিয়ে বিবেদ মানে ঝগড়া হয় সাহেব নবীন মাধবকে অপমান সূচক কথা বলায় নবীন মাধব ক্রুদ্ধ হয়ে তাকে কিন্তু পদাঘাত করে সাহেবও নবীন মাধবের মস্তকে সাংঘাতিকভাবে বলছে লগরঘাত করেন মানে যাকে বলা হচ্ছে লগরঘাত মানে হচ্ছে লাঠি দিয়ে আঘাত করা সেই আঘাতে নবীন মাধব সংজ্ঞাশূন্য হয়ে পড়ে পঞ্চত্ব প্রাপ্তন মানে মারা যান সাবিত্রী প্রতিপুত্র শোকে উন্মাদিনী হন উন্মত্ত অবস্থায় তিনি কনিষ্ঠা পুত্রবধূর গলায় পা দিয়ে মেরে ফেলেন পরে চৈতন্য হইলে কার্য অবলোকনে তিনিও প্রাণ ত্যাগ করেন এই যে নীল এটা কিন্তু বলতে পারো গ্রন্থাগারের সহিত প্রথম নাটক মানে মানে আমাদের দীনবন্ধু মিত্রের প্রথম নাটক নীল দর্পণ ইউরোপের অনেক ভাষায় অনুদিত হয়েছিল বঙ্কিমবাবুর কথায় এই সৌভাগ্য বাংলায় আর কোনো গ্রন্থের কিন্তু ঘটে নাই অর্থাৎ ইউরোপের প্রচুর ভাষায় নীল দর্পণ অনু অনুদিত হয়েছিল তাই তিনি বঙ্কিমবাবু বলেছিলেন এই সৌভাগ্য বাংলার আর কোনো গ্রন্থে কিন্তু ঘটেনি দেখুন এই নীলদর্পণ নাটকটা প্রথম কিন্তু ইংরেজিতে অনুবোধ করেছেন কিন্তু মাইকেল মধুসূন দত্ত নাম দিয়েছেন নীল দর্পণ অর দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর এই যে নীলার্প নাটক নীল অনুবাদ আমাদের মধুসূদন করল লং সাহেব নিজের নামে এটা চালাতে গিয়ে তার কিন্তু কারাদণ্ড হয়েছিল এবং কিন্তু জরিমানা হয়েছিল এবং পরে জরিমানার টাকাটা কিন্তু কালী সিংহ কিন্তু সেটা দিয়েছিলেন দেখো বন্ধু এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাস তার যথেষ্ট কিন্তু একটা গুরুত্ব রয়েছে হ্যাঁ কেননা তোমরা প্রত্যেকেই জানো বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যাচ্ছে ফলে এই প্রশ্ন আসছে বলেই কিন্তু আমরা এটা সম্পর্কে জানাটা কিন্তু একান্ত মানে বাধ্য হয়ে যাচ্ছে এবং বিভিন্ন যে মাদ্রাসা সার্ভিস পরীক্ষা হলো সেখান থেকে কিন্তু এখান থেকে দিয়েছিল দিল্প নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদের কিন্তু নাম কি ফলে এর যে যথেষ্ট একটা গুরুত্ব রয়েছে সেটা কখনোই আমাদের কিন্তু ভোলা উচিত নয় সেই গুরুত্বের কথা মাথায় রেখেই কিন্তু আমরা প্রত্যেকটা গ্রন্থকে কিন্তু পড়ব দেখুন এই যে গ্রন্থটা আজ আলোচনা করলাম এখান থেকে দেখো যে প্রশ্ন তোমাকে দিতে পারে যে নীলার্প নাটকটা কাল লেখা ঠিক আছে বা এটা কোথায় বসে লেখা হয়েছিল এই গোলকনাথ নবীন মাধব বা ক্ষেত্রমণি তোরা কোন নাটকের চরিত্র কিংবা দিল নিষ্কৃতি গ্রন্থের লেখককে কিংবা নিদ্রিত পরিগ্রন্থের লেখককে বা নিদ্রিত পরিকল্পের মানে কয়েকটা ক্যারেক্টার দিয়ে বললো এটা কোন গ্রন্থের কিন্তু ক্যারেক্টার এরকম বিভিন্নভাবে কিন্তু প্রশ্নবন্ধ তোমাদের হতেই পারে তাই আমি বলবো যে বাংলা সাংস্কৃতিক এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত আলোচনার যে ক্লাসটা তোমরা খুব ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে করবে এতে উপকার কিন্তু তোমাদেরই হবে কেননা পরীক্ষার বৈতরণে যদি পারতা হয় তাহলে এটা জানা কিন্তু একান্ত কিন্তু প্রয়োজন কখনো এই ভুলটা কিন্তু করো না হ্যাঁ এরপরে দেখা বন্ধু আমরা যেটা পাবো সেটা হচ্ছে নারদ গীতা দেখুন ওই যে নারদ গীতা যেটা এই নারদ গীতা কিন্তু আমি এর আগে তোমাদের যে নবগীতা যেটা আছে নটা যে গীতা আছে নটা গীতার সমষ্টি তার মধ্যে একটা কিন্তু নারদ গীতা বুঝতেই পারছো যে নারদ যিনি সারাক্ষণ নারায়ণ নারায়ণ করে থাকেন যে ঢেঁকি যার বাহন সেই তোমার নারদ সম্পর্কিত সমস্ত তত্ত্ব নিয়ে কিন্তু নারদ গীতা বইটা কিন্তু রচিত হয়েছে তারপরে হচ্ছে নারদীয় পুরাণ আমরা জানি পুরাণ মানাচ্ছে পৌরাণিক কাহিনী আমাদের মোটামুটি আঠারোটা পুরাণের কথা আমরা জানি যে প্রচলিত রয়েছে পুরাণ পুরাণ অগ্নি পুরাণ ঠিক তেমন কিন্তু একটা নারদীয় কিন্তু পুরাণ এই নারদীয় পুরাণের মধ্যে কিন্তু নারদ সম্পর্কিত বিভিন্ন তত্ত্বকথা কিন্তু আমরা এই পুরাণের মধ্যে কিন্তু পাবো যে কোনো পুরাণের মধ্যেই কিন্তু আমরা পৌরাণিক কাহিনীকে কিন্তু খুঁজে পাই যেটা আমাদের অতীত সম্পর্কে জানতে ধর্ম সম্পর্কে বুঝতে অনেকটাই কিন্তু সুবিধা হয় আর প্রত্যেকটা পুরানি আসলে একটা মহাগ্রন্থ এসব গ্রন্থ কিন্তু আমাদের জীবনের খুব বড় বড় কিন্তু অভিজ্ঞতার কিন্তু শিক্ষা দিয়ে যায় ফলে সেদিক থেকে কিন্তু যথেষ্টই কিন্তু এই গ্রন্থগুলার কিন্তু গুরুত্ব রয়েছে দেখো বন্ধু বর্ণনক্রমিক বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের যে আলোচনার ক্লাস আমি শুরু করেছিলাম আজকে ছিল এটা কিন্তু দন্তন্য বর্ণ নির্মিত তৃতীয় ক্লাস আর টোটাল কিন্তু আটত্রিশ নম্বর ক্লাস আশা করছি বন্ধু আজও তোমাদের সুন্দর তথ্য বলে একটা ক্লাস উপর দিতে পেরেছি তারপরে বন্ধু কোথাও যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু